শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী জাতীয় সংসদ সদস্য মৃত্যুঞ্জয়ী জননেতা জনাব ওবায়দুল কাদের উপস্থিত মহানগর আওয়ামী লীগ উত্তর এবং দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত না মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সম্মানিত মঞ্চের নেতৃবৃন্দ সামনে সারিতে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ সদস্য সদস্যবৃন্দ জাতীয় সংসদ সদস্যবৃন্দ বিভিন্ন সহযোগী প্রতি সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বিন্দু মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত আমাদের মহানগর আওয়ামী লীগের গর্ব অহংকার নেতা মেয়র সন্তান আজকের এই সম্মেলনকে সফল করার জন্য যিনি মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে সার্বিকভাবে পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন মঞ্চে উপবিষ্ট আছেন জনাব মেয়র মোহাম্মদ আহ্লাদ সাইদ খোকন উপস্থিত আছেন উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এই সম্মেলনকে সফল করার জন্য যিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম উপস্থিত ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর বিন্দু কাউন্সিলর ডেলিগেট ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুরা আজকের এই সম্মেলনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম ও কৃতজ্ঞতা ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল অবিভক্ত সাতাইশে ডিসেম্বর দুই হাজার এই সম্মেলনের পরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেত্রী অনুমোদন দিয়ে নেত্রীর কার্যালয় থেকে ঘোষিত হয়েছিল আমাদের মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে রহমতুল্লাহ সাধারণ সম্পাদক ঘোষিত হয়েছিলেন কিছুক্ষণ আগেই যিনি বক্তব্য দিয়েছেন রাজপথের পরীক্ষিত সাহসী এক এগারের দুঃসময়ে নেত্রীর মুক্তি আন্দোলনে ছিলেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা আলাদ সাদ খান উপস্থিত আমরা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ঘোষিত হয়েছিলেন লালবাগ থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি পুরাতন ঢাকার কৃতি সন্তান আজকের সবার সভাপতি জননেতা হাজি আবুল হাসনাথ এবং আমি সাধারণ সম্পাদক আমরা দশই এপ্রিল দুই হাজার দায়িত্ব নেওয়ার সেই দিনে নেটটির বিচক্ষণতা সাহসিকতা সময় উপযোগী একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছিল মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে সেই দিনে থানার সভাপতি সাধারণ সম্পাদক ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক অনুমোদন করে নেটটি ঘোষণা দিয়েছিলেন যাতে আমাদের সাংগঠনিক কাজ পরিচালনা করতে উত্তর দক্ষিণের সহযোগিতা হয়েছে এবং আমরা কাজ করতে সুবিধা পেয়েছি প্রিয় নেত্রী এই সময় উপযোগী সিদ্ধান্তের কারণে আমি আপনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মহানগর উত্তর আর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের এই কাউন্সিল থেকে প্রিয় নেত্রী আমাদেরকে দায়িত্ব দেওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কর্মসূচি আমরা সফলভাবে সফল করার চেষ্টা করেছি বিএমপি জামাতের মিথ্যাচার গুজব ষড়যন্ত্র এবং নাশকতা সর্বোপরি কোঠা বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক চায় গুজব এবং সেই সময়ের নাশকতা অগ্নিসন্ত্রাস বোমা সন্ত্রাস এই সরকারের বিরুদ্ধে আপনার আওয়ামী লীগ সহ চোদ্দ দল মহাজোটের সেই সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে এই ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর দক্ষিণ রাজপথে থেকে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে আর আপনার প্রতি অবিচল আস্থা রেখে এই মহানগর আওয়ামী লীগ আমরা মনে করি আমাদের অভিভাবক হলেন আপনি আপনার নির্দেশ দলীয় সাধারণ সম্পাদক নির্দেশনা দিয়েছে যথাযথ সম্মান প্রদর্শন করে নেত্রী আমরা কাজ করার চেষ্টা করেছি আমাদের চলার পথে অনেক ভুল হয়ে থাকে নেত্রী আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা তো আপনারই আমরা তো নেত্রী এই মহানগর আওয়ামী লীগ সকল আন্দোলন সংগ্রাম বিএমপি জামাতের বিরুদ্ধে এক এগারের সেই দুঃসময়ে দলের ভিতরে বাইরে ষড়যন্ত্র এই মহানগর আওয়ামী লীগ আপনার পাশে মামলার আপনার গ্রেফতার আইনজীবীদের সাথে প্রতিরোধ করেছি প্রতিবাদ সব জেল বিশেষ আদালত গণ স্বাক্ষর পঁচিশ লক্ষ স্বাক্ষরের ভিতর দিয়ে আপনার মুক্তি সংলাপ নির্বাচন ঢাকা শহরে ষোলোটি আসনে জয়ের ভিতর দিয়ে ক্ষমতায় এই মহানগর আওয়ামী লীগ নেত্রী একুশে আগস্টে আপনাকে হত্যা করার জন্য সেই দিনের খুনি খালেদা জিয়া আর তারেক জিয়ারা ষড়যন্ত্র করেছে আর আওয়ামী লীগের নেতৃত্ব স্বর্ণ করার জন্য সেই দিন দেশ বঙ্গবন্ধু শান্তির সমাবেশ সন্ত্রাস বিরোধী আমাদের ট্রাকের মঞ্চে মুহুর মুহুর গ্রেনে আল্লাহর রহমতে মানুষের দোয়ায় মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রায়ত মেয়র মহম্মদ হানি সাধারণ সম্পাদক মায়াবাই মোবাজ্জল হোসেন চৌধুরী আর আপনি নিরাপত্তা রক্ষী আওয়ামী লীগের নেত্রীরা মানব দাল সৃষ্টি করে আল্লার রহমতে আপনাকে রক্ষা করে মেয়র মহম্মদ হানি বিস্পিন্ডারের আঘাতে সুচিকিৎসা করতে পারে না এই খনি তালে কার খালে দাদি আর সেই দিন যে ভয়াবহ ক্রেনেট হামলা করেছে আজকের সাধারণ সম্পাদক ভয়াবহ গ্রেন্ডেট হামলায় আহত আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দরা আহত হাজার হাজার নেতা কর্মীর আহত নেত্রী আপনি সুচিকিৎসার ব্যবস্থা করে আজকে চিকিৎসা দিয়ে অনেককেই আপনি আজকে স্বাভাবিক জীবনে আনছেন এই জন্য এই মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দাঁড়িয়ে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনি তো মনোবামহিমা আপনি তো আমাদের অভিভাবক নেত্রী আগামী দিনে এই মহানগর আওয়ামী লীগের পথ চলা আপনার আমরা কোনো বাইরের রাজনীতি করি না জগতদল পাথরের মত বসে বাইরের রাজনীতি করে অতীতে আমরা দেখেছি আপনি সিদ্ধান্ত দিয়েছেন আপনার কর্মপরিকল্পনা আপনি কমিটি করেছেন আমরা সেভাবে কাজ করেছি আপনার নির্দেশে জাতীয় সংসদ মেহর নির্বাচনে এই মহানগর আওয়ামী লীগ তার দায়িত্ব পালন করেছে উত্তর আড়ドキ এই সমাবেশে আজকের এই সম্মেলনে আমরা আপনার পাশে থেকে মঞ্চে আমরা গর্বিত কৃতজ্ঞতা আপনি আমাদের সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমরা কথা দিতে পারি অতীতের কথা থেকে শিক্ষা নিতে পারি আমরা আপনার পাশে আসি থাকব এই মহানগর আওয়ামী লীগ আপনার সরকারের আমরা কোন সময় যদি শুনতে পারি আমরা অতীতের মতো সাহসিকতা গৌরব উজ্জ্বল ভূমিকা নিয়ে আপনার পাশে থাকতে চাই আপনি নির্দেশ দিয়েছেন সমকালীন ডেঙ্গুর মহামারী আকারে যখন হয় আপনি চোখের অপারেশন আপনাকে ডাক্তার বলেছে কথা বলতে না আপনি সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন মহানগর উত্তর আওয়ামী লীগ দক্ষিণ আওয়ামী লীগকে ডেকে আপনি যে নতুন অফিসটি আমাদেরকে দিয়েছেন তেজ বঙ্গবন্ধু বিনীতে সেখানে ডেকেছিল সাধারণ সম্পাদক সাহেব তিনি বলেছেন এবং আপনি টেলিকনফারেন্সে আমাদেরকে বলেছেন মেয়র এবং কাউন্সিলরদের পাশে মহানগর আওয়ামী লীগ থেকে পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিতে হবে আত্মমানবতার সেবায় মানুষের পাশে দিতে হবে নেটটি আপনার নির্দেশে সেই দিন আমরা সিটি কর্পোরেশনের পাশে থেকে সকল পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ গ্রহণ করেছি আর জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সকল কর্মসূচিকে আমরা যেমন সফল করছি ব্যর্থতা তো থাকতেই পারে নেত্রী আগামী দিনে আপনার মহানগর আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব দিবেন মহানগর আওয়ামী লীগ সেভাবে পরিচালিত হবে আপনার নির্দেশেই এই মহানগর আওয়ামী সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জাতির জনকের ধর্ম শতবার্ষিকী এবং আপনার যে পরিকল্পনা ডিজিটাল বাংলাদেশ দুই হাজার একুশ একচল্লিশ ডেলটা প্লান আর আপনি যে শুদ্ধি অভিযানের পরিচালনা করছেন আপনার নির্দেশে দলীয় সাধারণ সম্পাদক মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের বদ্ধি শিশু সভায় এই শুদ্ধি অভিযানের সম্বন্ধে আমাদেরকে বলেছেন আমরা উত্তর দক্ষিণ হাত তুলে সবাই মিলে থানা ওয়ার্ড মেয়র কাউন্সিলররা সমর্থন করেছি আপনার এই কর্মসূচিতে আপনার পাশে থেকেছি থাকবো এই আশাবাদ ব্যক্ত করি পরিশেষে আমাদের ব্যর্থতার দায় দায়িত্ব আমরা নিলাম সফলতার দায় দায়িত্ব নেতাকর্মী আপনাদের আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে চলার পথে এবং আমাদের আগছরে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আশা করি আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে একজন সাথী হিসাবে একজন ভাই হিসাবে আর নেত্রীর একজন স্নেহধন্য বিশ্বাস আস্থা নিয়ে কাজ করার ক্ষেত্রে কোনো ভুল করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিএমপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করেছি নেত্রী এক এর দুঃসময়ে এই মহানগর আওয়ামী লীগ আন্দোলন করতে গিয়ে আমাকে রাষ্ট্রদূরিতার মামলা দিয়েছে আমি এক নম্বর আসামি আমার সাথে দশজন আসামি করে চার্জশিট দিয়েছে আওয়ামী লীগের আইনজীবীরা আমাদের পাশে ছিল আমরা সেই দুর্বিশহ জীবনের কথা বলতে পারবো না নেত্রী আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনার পক্ষে থাকার কারণে প্রত্যেকটি থানা ওয়ার্ডের নেতা সেই দিনের জলতো বাহিনীর নির্যাতন হামলা মামলাকে উপেক্ষা করে আপনার পাশে ছিল আমরাও ছিলাম নেত্রী মহানগর আওয়ামী লীগের আমরা মনে করি আজকের এই তিরবার্ষিক সম্মেলনের ভিতর দিয়ে আমরা আপনাকে কথা দিতে চাই শপথ নিতে চাই আপনি যেখানে রাখবেন যেখানে কাজ করার সুযোগ দিবেন আগামী দিনে আপনার একজন কর্মী হিসাবে আমরা কাজ করতে চাই আজকের এই সম্মেলনে কোনো ভুলটি হয়ে থাকলে নেত্রী আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে যারা জাতীয় নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন যারা এই সম্মেলনে নেতা কর্মী উপস্থিত হয়েছেন প্রশাসনের যারা আমাদেরকে সহযোগিতা করেছেন মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার সাধারণ সম্পাদকের বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বাংলাবন্ধু বাংলাদেশ চিরাজমি হোক